এই কান্নার আওয়াজ দিয়া আমার আম্মা জান বুঝতে পেরেছে কখন আমি কান্না দিয়া কি চেয়েছি আমার মা কান্না শুনিয়া দ্রুত খানার আয়োজন করেছেন বাথরুমের ব্যবস্থা করেছেন আল্লাহ কয় ওরে গোলাম তোর মা তোর কান্না দিয়া যদি শব্দ দিয়া পূরণ করে দিতে পারে ওরে আমি আল্লাহর মায়াটা কি তোর মায়ের থেকে কম আমি আল্লাহর মায়া তো 99 গুণ বেশি ওরে বান্দা বাচ্চা মা মা বলিয়া ডাক দেয় মায়ের কলিজা সিরিয়া যায় কাজ পালাইয়া সন্তানের কোলে জড়ায় নেয় এরে বান্দা আমি আল্লাহ তোর মায়ের গর্ভে তো সুন্দর করে বানাইছি আমি আল্লাহ তোর দুনিয়াতে আসার পরে কত মায়ার খানা তৈরি করেছি এরে বান্দা আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দান করলাম আমি আল্লাহ যখন তুই তোর মাকে মা বলে ডাক দাও তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও আমি আল্লাহ তোর কুদরতের নজর দিয়ে তোর জিব্বাটা দিয়ে তাকায় থাকি রে গোলাম তুই কখন জিব্বা নাড়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি মায়ের থেকে যদি কান্না দিয়া সব আদায় করতে পারো আমি আল্লাহর দরবারে যদি এক ফোঁড়া চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহর থেকে বান্দা তোর দাবি কেন আদায় হবে না আমি আল্লাহ কান্নাটারে বসে বড় ভালোবাসি এই জন্য আমি বারবার আমি কান্নাকে পছন্দ করি নবীরাও কান্না করেছেন আমি আল্লাহ কোরআনেও বলেছি ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বেশি বেশি কান্না করো কম কম হাসরে বান্দা মদিনার নবী বলেন ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো চোখের পানির এত দাম এর যুবক আল্লাহর গোলাম দামে বামে তাকাইয়া দেখ দলাদলি সারিয়া একটু চিন্তা কর তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না নিজের একটু প্রশ্ন করো বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক র‍্যাবারমি পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না জবাব ঠিক করো তোমার মামার মতো যুবক সন্তান ব্যবসা করে চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর কাছে তওবা করে নাও এই করোনা মহামারীতে কত জীবন আপনজন আমার হাতে থেকে চলে গেল আজকে রাতের বেলা যখন ঘুমায় যাবি বাতিটা যখন নিভায়ে দিবি মনে মনে একটু প্রশ্ন করিস ঘুমের মধ্যেও যদি কত মানুষ মরে আজকে আমারও যদি মরণ হয়ে যায় সকাল বেলা মা এসে ডাকবে বাবা ওঠো এসে দেখবে আমার শরীর পাথরের মতো শক্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আম্মা জান একটা চিল্লায় বলবে তোরা কে কোথায় আছো আয় আমার সন্তানের জমিনে বেঁচে নেই বাবায় কান্না করবে আবার কলিজার টুকরা সন্তানটা নাই কেউ যাবে মসজিদের ইমামের খুঁজতে তাড়াতাড়ি আসো আমার জানা সন্তানের জানাজা না পড়ায় কোথাও যাবেন না ইমাম সাহেব কেউ যাবে কবরে কবর খনন করতে কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য আবার দেখবা ঘরের পাশে একদল পানি গরম করতেছে তোমারে গরম পানি দিয়ে গোসল করানোর জন্য তোমার লাশটা ঘরের থেকে নামাইয়া এরপরে জানাজা পড়ায় যখন কাফনে পেঁচাইয়া খাটটা কাঁধে নিয়ে কবরের দেশে নিয়ে যাবে জানালা দিয়া মা ডেকে বলবে কই না আমার কলিজার টুকরা সন্তান আমার এখন কে মায়া করিয়া আম্মু বলে ডাকবে আমার এখন কে মোহব্বত করে আব্বু বলে ডাক দিবে এই বাচ্চাটা এই সন্তানের জন্য কত রাত আমি ঘুমাইতে পারি না রে বাবা আমার এই সন্তানের জন্য কতবার খানার প্লেট নিয়ে খেতে পারি নাই এরে আল্লাহর বান্দার এই জায়গায় কি এমন কেউ নাই যার মা নাই বাবাও নাই এতিমের মতো বসে আছো চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কি দোয়া করতে পারো না যদি গুনার কারণে চোখে পানি না আসে ডানে বামে তাকায় দেখ আর চোখের এক ফোঁড়া পানি বের হয়ে গেল হাতটা বাড়াইয়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া কিন্তু কখনো ফেরত যাবে না রে আল্লাহর বান্দা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
Bismillahirrahmanirrahim. Rabbana wa ba'ats fihim rasulan minhum yatlu 'alaihim ayatihi wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikmah wa in kanu min qablu lafi dhalalim mubin. Wa qala an-nabiy sallallahu alayhi wa alihi wa sallam la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين walhamdulillahi rabbil alamin. Allahumma salli ala Muhammadin nabiyyil ummi wa ala alihi wa sallim taslima. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal 'alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani وَحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام, سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام, دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام, دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو, دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو, بازار سے گزر ہو خریدار نہیں ہو, بازار سے گزر ہو خریدار نہیں ہو. مقبول ہے شاز ہے قابل تو بہت ہے, مقبول ہے شاز ہے قابل تو بہت ہے, اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے, اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے. چندینار پران کندر عیدگاہ میدان آیوجت علماء دیوبند کرتک آجکر یہ مہا سمیلن دوار یہ محفل و مجلس আল্লাহর হাজার শুকর যে আল্লাহ পাক আমাদেরকে যথেষ্ট পরিমাণ পরিশ্রমের মাধ্যমে প্রতিবন্ধকতা পেরিয়ে বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দয়া করে মোবাইল বন্ধ করুন, লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমতুল লিল আলামিন شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم رکا شرب پوری جاتے رکلن تو پوری سرم علاقار جبوک برید دھو بیوشای سرمیک چاکوری جیوی بیوین نسلینی پیشار مانوش جانو پرتینی دھی پروشاشن علماء حضرت ائمہ مساجد
যারা সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন প্রত্যেককেই আল্লাহ তাআলা খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি সম্মান ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন বিশেষ করে আপনাদের এই চান্দিনার আপনাদের প্রিয় মানুষ এমপি মহোদয় মেয়র মহোদয় চেয়ারম্যান সাহেব এবং প্রশাসন যারা যেইভাবে যতটুকু কথা দিয়ে হলেও সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকেও এই মাহফিলের বরকত দ্বারা ভরপুর করে দিন তাদের সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিন দ্বীনের খেদমত মৃত্যু পর্যন্ত করার তৌফিক তাদেরকে দান করুন দীর্ঘ সময় নয় দীর্ঘ রাতও নয় আপনাদের একদিন আমার প্রতিদিন সারা দুনিয়ার পরিস্থিতি অত্যন্ত নাজুক এর মধ্যেও যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন এটা বড় নেয়ামত সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করেন আর মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম এই আয়াত আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুলিয়াতের প্রেক্ষিতে অবতীর্ণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন যেই বাইতুল্লাহ জমিনের প্রথম ঘর ইবাদতের ঘর এমনিই হইল নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি ঘর ভরার ভিতরে আলু ভরা মানুষ এমনিই সৃষ্টিগত দুর্বল না খাইতে পারে না চলতে পারে না ঘুমাইতে পারে আবার এলেমের বেলায় দুর্বল আমলের ক্ষেত্রে দুর্বল আকিদার ক্ষেত্রে দুর্বল এই দুর্বলতার মধ্যে আবার তিন দলে দেয় আগুন কয় দল তিন দলে আগুন দিয়া চায় আমগো জান্নাতের বাড়ি ভেঙ্গে জাহান্নামে নিবে এই তিন দল শয়তানের মধ্যে এক দল হলো জিন শয়তান আর এক দল নফস শয়তান এই দুই শয়তানের বড় শয়তানের নাম মানুষ রূপী শয়তান মানুষ রূপী ওই দুই শয়তান জিন শয়তান আর নফস শয়তান এত দুর্বল আজান দিলে পালায় যায় জিকিরে পালায় যায় কোরআন তেলাওয়াতে পালায় মানুষ রূপী শয়তান আজানেও পালায় না জিকিরেও পালায় না কোরআন তেলাওয়াতেও পালায় না এই মানুষ শয়তান থেকে যদি বান্দা তুমি পরিত্রাণ পেতে চাও জান্নাতের পথে আগাইতে চাও একা একা পারবা না একজন খাঁটি আল্লাহ ওয়ালা বন্ধু বানায় না সোহবতে সা লে তোরা সা লে কুনা সোহবতে তা লে তোরা তা লে কুনা এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা জো সাদ সালা তাআত বেরিয়া এমন একজন বন্ধু নিবা যেই বন্ধুরে দেখলেই মানুষ রূপী শয়তানে ভয় পায় তোমার মানুষ রূপী শয়তানে কি নামাজ পড়ব গাঞ্জা খায় নামাজ নাই মিথ্যা কথা বলে টুপি নাই দাড়ি নাই এমন বন্ধুটারে যদি এই শয়তান থেকে মুক্ত করার জন্য আর একটা শয়তান নিয়ে আসো ভণ্ড নিয়ে আসো সেই ভণ্ড যদি বলে নামাজ কেন পড়ো না উল্টা বলবে তুমি কেন পড়ো না এমন একজন বন্ধু তুমি বানায় নাও যেই বন্ধুর চেহারাটা দেখলে ওই শয়তান মাপ চাইতে বাধ্য কিছু শয়তান আছে দেখবা কথায় কথায় উল্টা পাল্টা চায়ের দোকানে ভয় আলেমরে গালি দেয় ইমামের পেছনে নামাজ পড়ে বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে কিন্তু এই মানুষগুলো ইমাম যদি আল্লাহওয়ালা হয় সমালোচনার পরে হঠাৎ যদি সামনে পড়ে যায় তখন কয় সালাম আলাইকুম ইমাম সাহেবজুর ভালো আছেন দোয়া কইরেন মুসিবতে আছে না নাই
সাইয়ের দোকানে ভাই বিরোধিতা করলো সামনে ভরার পরে দোয়া চায় এটা লাঠির বাড়িতে হয় না এটা তাকওয়ার দ্বারা হয় ঠিক হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহ দুরা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা আল্লাহ পাক বললেন আমি এমন একজন রসুল পাঠাইলাম যিনি হলেন উম্মি কি উম্মি উম্মি মানে মূর্খ এই উম্মি মানে মূর্খ নবীজির কোনো অক্ষরের জ্ঞান নাই আরে নবীর আশিক ভালো করে বুঝো উম্মি শব্দের অর্থ যদি বুঝতে চাও ইন্টারনেটের মুফতি বানাইলে হবে না আল্লাহওয়ালা তাকওয়াওয়ালাদের তাফসীর নজর দিতে হবে যারা উম্মি শব্দের অর্থ বলবে নবী মূর্খ নবীর কোনো অক্ষর জ্ঞান নাই অথচ নবী কি বলেন আনা বুইস্তু মুআল্লিমান আমি দুনিয়াতে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি গোটা জগৎবাসীর জন্য আমি মুহাম্মদ হলাম শিক্ষক একটু জানলে বলো মুহাম্মদ শিক্ষক কি মূর্খতার কারণে বলেন তাহলে উম্মি মানে মূর্খ না উম্মি মানে অক্ষর জ্ঞানহীন না উম্মি অর্থ কি ভালো করে বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে শিক্ষক করে জমিনের মধ্যে পাঠাইলেন আল্লাহর নবী আরো বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দামানি রব্বি ফা আহসানা তাদিবি আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন আল্লাহর দেওয়া ইলম কতই না সুন্দর আল্লাহ আমাকে আদব ওয়ালা শিক্ষা দিয়েছেন আল্লাহর দেওয়া আদব শিক্ষা কতই না সুন্দর আমি শিক্ষক হইয়া জমিনে আসি তো উম্মি কথার অর্থ কি আল্লাহ বুঝাইলেন এরে দুনিয়ার উন্নতের দল আমার নবী উম্মি কথা বলে বুঝাই না দুনিয়ার কারো কাছে নবী কোনো জ্ঞান শিখেন নাই কোনো পড়া পড়েন নাই এই অর্থে নবী উম্মি কিন্তু অক্ষর জ্ঞানহীন বলার দ্বারা নবীর অযোগ্যতাই প্রমাণ হবে আর এই সমস্ত কথা বলার কারণ হলো মুহাদ্দিস আল্লাহওয়ালা তাকওয়াওয়ালাদের তাফসির না দেখে ইন্টারনেটের ব্যাখ্যাকারী বানাইছে ইন্টারনেট থেকে ব্যাখ্যা করলে এমনই প্যাচ লাগবে কেন ভালো করে মনে রাখবেন নামাজ পড়া আল্লাহ বলেন ইয়াকিমুনা সালাহ নামাজ কায়েম করো নামাজ ভালো করে বুঝেন নামাজ নামাজ কায়েমের অর্থ কি এইবার ইন্টারনেটে লেখা আছে নামাজ কায়েমের অর্থ হলো জামাতের সাথে নামাজ আদায় করো জামাতে নামাজ পড়ো ওয়ারকাউ মাআর রাকিঈন রুকুকারীদের সাথে তুমিও রুকু করো ওয়ারকাউ মাআর রাকিঈন নামাজ কায়েমের এক অর্থ হলো নামাজ জামাতে পড়ো নামাজ এখন এই একটা ব্যাখ্যা দিয়ে যদি চিন্তা করে হায় হায় নামাজ যদি কায়েম করতে গিয়া জামাতে পড়া লাগে তো আমরা পুরুষেরা মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ি আম্মা জানগো কি হইব এগো কি নামাজ কায়েম লাগবে না কয় হ্যাঁ লাগবে তাহলে পদ হইল একটা না হয় দুইটা হয়তো আমরা পুরুষেরা ঘরে যাইয়া আম্মা জানেরে মিলায় নামাজ পড়ব আর যদি তা না হয় জানেরে ঘরের মধ্যে থেকে টেনে টেনে মসজিদের মধ্যে নাও এরে বান্দা এই এক ব্যাখ্যা দেখলেই তো প্যাচ লাগবে বলে এবার আল্লাহওয়ালা তাকওয়াওয়ালাদের তাফসির দেখ নামাজ কায়েমের আরো দুইটা ব্যাখ্যা বাকি আছে আর দুইটা ব্যাখ্যা কি বলে আর একটা ব্যাখ্যা হলো সময় মতো নামাজ পড়াও নামাজ কায়েম করা এইবার আল্লাহর বান্দা ব্যাখ্যাটা পাওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে আম্মা জানের মসজিদে যাওয়া দরকার নাই আম্মা জান এমনিই তো ঘরের মধ্যে নিরাপদ থাকতে পারে না বাইরে নামাইলে তো আরো মুসিবত আসবে ঘরের মধ্যেই মায়ের নিরাপত্তা নাই কি খবর নাই ঘরের মধ্যে জানের ইজ্জত বাঁচানো কঠিন বাইরে নামাইলে কি উপায় হবে এরে নবীর উম্মতের দল আম্মা জান ঘরের মধ্যে বসিয়া অন্ধকারের মধ্যে ঘরের নির্জন জায়গায় তো
তুমি নামাজ পড়ো কারণ তোমার মর্যাদা পুরুষের মত নয় পুরুষের থেকে বেশি তোমার মর্যাদা পুরুষ জাতির থেকে কত বেশি ও পুরুষের দল বৃষ্টি নাই ভিজে ভিজে মসজিদে গিয়া যেই পরিমাণ সওয়াব তোমরা পাবা নবী জানায় দেন আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ পড়বে মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়িয়া এরা ঘরের মধ্যে থাকবে কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না ওই পুরুষেরা কষ্ট করিয়া আল্লাহ ঘরে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে মহিলারা ঘরের কোণে সেই সওয়াব পেয়ে যাবে মহিলাদের কণ্ঠ পর্যন্ত আল্লাহ পাক আটকায় রাখতে বলছেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা ঐ নারীরা নবীদের বিবিদের কি সরাসরি বললেন পরোক্ষভাবে সারা দুনিয়ার মুমিন মহিলাদেরকে বললেন এ দুনিয়ার নারীর দল আল্লাহকে যদি ভয় করো কণ্ঠের লগে মধু লাগাইয়া বিন পুরুষের সালাম দিবা না কথাও বলবা না কারণ কলবের মধ্যে রোগ আছে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওই রোগের মধ্যে পড়িয়া তোমার কণ্ঠের আওয়াজে পাগল হয়ে যাবে বেগানারে সালাম দিবা না খবরদার আর বাঙালি সুন্নাত আদায় করে নিজের বউয়ের সালাম দেয় না বেগানারে খালি সালাম দেয় সুন্নাত আদায় করে ভন্ড সুন্নাত আদায় করে আল্লাহ পাকের আইন হলো খবরদার বেগানারে সালাম দিবি না ও নারী তোমারে যদি কেউ মধু লাগাইয়া কোন পুরুষেরা কথা বলতে চায় বেগানা তোমার কণ্ঠডারে কর্কশরে আওয়াজ দাও তোমার কণ্ঠের কর্কশ আওয়াজে যেন ওর কলবের রোগটা দূর হয়ে যায় ও যেন রোগের মধ্যে পড়িয়া তোমার পেছে পড়ে না যায় জিনায় লিপ্ত না হয় কারণ তোমার মধুর কণ্ঠ পাইয়া বান্দা অন্তরের কল্পনার জিনায় লিপ্ত হয়ে যাবে সদ্দু খাসলাত মরতে না দারা নিশা সোহবত সব ইয়া রগবত বাজানা কেমনে বুঝাই এরে নবীর আশিক উম্মতের দল নবীকে উম্মি বলেছেন নবী মূর্খ না নবী হলেন কত বড় শিক্ষক নবীরে আল্লাহ যেই জ্ঞান দিয়েছেন বেশি দেন নাই আল্লাহ বলেন উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা ও নবী আপনাকে যেই এলেম আমি দান করেছি খুবই সামান্য এই সামান্য এলেমের ওজন কত এই সামান্য এলেমের ওজন সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারেন না লক্ষ লক্ষ তাফসির লেখা হলো শেষ হলো না নবীর এই সামান্য এলেমের দৌরাত্ম্য এক এক দিকে এক এক রকম তাফসিরের জগতে যদি দৌড় দাও কেয়ামত পর্যন্ত ওই দৌড়াইয়া মাথায় যেতে পারবা না কোরআনের একটা শাখা মানতে দর্শনের দিকে যদি দৌড় দাও দর্শনের বিদ্যা রাস্তায় দৌড়াইয়া কিয়ামত পর্যন্ত দৌড়াইবা কোরআনের দর্শনের রাস্তা তয় করতে পারবা না এই রকম কোরআনের একটা শাখা হলো ফিকহ মাসলা মাসায়েল মুফতিয়ানে কেরামদের তাদের লেখা কিতাবগুলো যদি তোমরা অধ্যয়ন করো কিয়ামত পর্যন্ত দৌড়াইবা মাথায় যেতে পারবা না নবীর সামান্য এলেম আল্লাহ দিয়েছেন তার দৌড়ার ওজন আমরা সহ্য করতে পারি না তাহলে আল্লাহর কাছে কত এলেম আরো গোপন রয়ে গেল সেই এলেম রসুলের মাধ্যমে আল্লাহ উম্মতেরে দিলেন নবী আপনার চার দায়িত্বের মাধ্যমে উম্মতেরে জান্নাতের পথ দেখাবেন কোন ব্যক্তির জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই জান্নাতে নিবেন আমার আল্লাহ জান্নাতের পথ দেখাবেন উম্মতেরা নবীজি চার দায়িত্ব পালনের মাধ্যমে জান্নাতের পথ দেখাবেন আর এই পথ দেখিয়া যারা চলবে তারা জান্নাতে যাবে কিন্তু প্রশ্ন হলো নবী তো নাই কিয়ামত পর্যন্ত নবীর এই দায়িত্ব কারা পালন করে উম্মতের জান্নাতে নিবে নবী তাও সমাধান দিয়ে গেলেন পেস লাগায় নারে উম্মত আমি যেদিন থাকব না আমার একদল বাহিনী জমিনের মধ্যে রেখে যায় ওই বাহিনী এই চার দায়িত্ব পালনের মাধ্যমে
আমার প্রেসক্রিপশনটাকে শরণ করাইয়া উম্মতের ঔষধ দিবে, উম্মতের ঔষধ সেবন করে করে জান্নাতের পথে আগায়া যাবে। আমি একদল বাহিনী রেখে গেলাম, ওই বাহিনী এই দায়িত্ব পালন করবে। ওই বাহিনী কারা? আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিশ তারা কারা? তারা হলেন আহলে হক, উলামায়ে কেরাম। এই উলামায়ে আহলে হক নাকি বাতিল? বলেন বলেন, উলামায়ে আহলে হক। আবার বাতেলও কিন্তু আছে, আছে না নাই? এবার উলামায়ে আহলে হকের গুণ কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আহলে হক উলামায়ে কেরাম, আমি আল্লাহকে বেশি ভয় করবেন। ভয় করার মানে হলো ইচ্ছা করে গুনাহ করবে না, ভুলে যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও বান্দা দেরি করবে না। কাকবাদ আবু আতিশি বান্দা পামানে তু মুর্দা বাহক জিন্দা আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। এই বেটা সান্দিনার মুসলমান, ঘরে 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 এক সময় সান্দিনা অস্কিরে গেছে, কথা ঠিক না? ঘরে ঘরে এমন কোন গ্রাম নাই সান্দিনা অস্করি নেই। আজকে বয়ানের পরে কইবা ফার্সির কবিতা কইয়া লাভ কি? হ্যাঁ, কত প্রশ্ন তোমার দেখতে নারী চলন বাঁকা। আমি যে ফার্সি কবিতাগুলো শুনাইতেছি, সার পড়তেছি, এর মর্মর্থ কি সবাই বুঝে? বুঝে না। কিন্তু বুঝতে ওলা কি কেউ নাই? যদি তুমি ওই প্রশ্ন করো, তোমারে যদি আমি করি, তুমি যে উর্দু কথা কও, তুমি যে ইংলিশে কথা কও, উম্মতেরা সবাই বুঝে? তো কও কেন? হ্যাঁ, বুঝতে ওলা তো কিছু আছে, কথা বলেন না কেন? নিজের দিকে প্রশ্ন আগে করবা, এরপর অন্যের দিকে আঙ্গুল ঘুরাবা। তুমি অন্যের দিকে যে এক আঙ্গুল দিছো, নিজ দিয়া যে তিনটা তোমারে ঠাসতেছে খবর আছে? তিন আঙ্গুল যে তোমার দিকে আক্রমণাত্মক অবস্থায় তাকিয়ে আছে খবর আছে? নিচের দিক থেকে খবর নাই, খবর নাই। আল্লাহ হিংসামুক্ত জিন্দেগি আমাদের দান করেন। তো নবীজি যেই বাহিনী রেখে গেলেন, উলামায় আহলে হক যারা আল্লাহকে বেশি ভয় করবেন, মানে গুনাহ করবে নই না। এখন যদি দেখেন আলেম দাবি করে গুনাহ করে, সে আহলে বাতিল আহলে হক নয়। এরে নবীর উম্মতের দল, নবীর চার দায়িত্বের এক নাম্বার দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত। আল্লাহ বলেন ইব্রাহিম দুই নাম্বারে বলছিল কোরআনের ব্যাখ্যা, আমি আল্লাহ ব্যাখ্যাটারে নিয়ে গেলাম তিন নাম্বার। খুব খেয়াল করেন, এখানে একটা চিকন পয়েন্ট। আল্লাহ বলেন ইব্রাহিমের দুই নাম্বার সিরিয়াল নিলাম তিনে, ইব্রাহিমের চার নাম্বার সিরিয়ালটা দিলাম দুয়ে। ইব্রাহিমের চার নাম্বার সিরিয়ালে ছিল অন্তর ধোলাই করা, গুণামুক্ত করা। আমি আল্লাহ সেই সিরিয়ালটা দুই নাম্বারে নিয়ে নিলাম। নবী গো, এক নাম্বার আপনি কোরআন তেলাওয়াত করে উম্মতেরে শুনাইবেন, দুই নাম্বারে উম্মতের অন্তরটারে গুণামুক্ত করবেন, ধোলাই করবেন, তিন নাম্বার কোরআনের ব্যাখ্যা শিখাবে। অন্তর ধোলাইয়ের কথা ছিল চারে, আল্লাহ কেন দুই এনে দিলেন? ভালো করে বুঝো, আল্লাহ পাক কেন আনলেন কেন তুমি বুঝো না, কিন্তু আল্লাহর কথা তো হিকমত থেকে খালি না। ফাইলুল হাকিম লা ইখলু আনিল হিকমা, হাকিমের কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে খালি না। আল্লাহ কেন ইব্রাহিম নবীর চার নাম্বার সিরিয়ালটা দুইয়ের মধ্যে এনে দিয়া বললেন? নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত শিখাবেন, দুই নাম্বার নবীর দায়িত্ব উম্মতের অন্তর ধোলাই করবেন। এখানে কথা দুইটা শোনা লাগবে। আল্লাহ পাক দুই নাম্বার দায়িত্ব দিলেন অন্তর ধোলাই করা, নবী উম্মতের অন্তর ধোলাই করবেন। নবী উম্মতের অন্তর
দলাই করবেন আর দুই নম্বরে সিরিয়ালে কেন আনলেন ব্যাখ্যা কেন করে নিলেন আল্লাহ তিনে কেন নিয়ে বললেন ব্যাখ্যা শিখাবে তিন নাম্বার চার নম্বরে আমল শিখাবে দুই নম্বরে অন্তর দলাই করবে কারণটা কি বলে রে বান্দা কোরআন এটা আল্লাহর দান নূর এটা তো আল্লাহর কালাম কালামুল্লাহ আল্লাহর কথা কোরআন হলো আল্লাহর আয়না ওরে বান্দা আয়না দিয়ে তাকাইলে যেমন চেহারা দেখা যায় আল্লাহর কোরআনটা খুলিয়া যদি তাকাও আমার আল্লাহর কুদরত দেখা যায় এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সত কদিম জামিউল ইলমে ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি খারাপ লাগতেছে অন্তর ধলাইয়ের কথা আল্লাহ কেন বলেছেন এরি নবীর উম্মতের দল আল্লাহর কোরআন হলো একটা নূর আল্লাহর দা নূর এটা অন্যায় গুনাহওয়ালা অন্তরে আল্লাহ দিবেন না থাকবে না অন্তরের মধ্যে যদি ময়লা থাকে ময়লা পাত্রে কোরআনের পরিষ্কার থাকবে না এই নূর উদাহরণত আমি বলি চুম্বক দেখছেন চুম্বক লোহা টানেনি টানেনি ও কথা কও মূল মোল্লারা কথা কও চলে গেলে মাথা নরম আর গরম করে লাভ নাই বুঝার চেষ্টা করো চুম্বকে লোহা টানে দূরের থেকেও টানে কাছের থেকেও টানে খেয়াল করো এখন চুম্বকের সামনে যদি একটা পর্দা লাগাই দেই মোটা কাগজ লাগাই দেই মোটা কাপড় লাগাই দেই বুঝে থাকলে বলো এবার লোহার আকর্ষণ বাড়বে না কমে যাবে বলেন যদি তুমি আকর্ষণ বাড়াইতে চাও চুম্বকটারে ক্লিং করো কোনো পর্দা থাকতে পারবে না তাহলে লোহাটাকে টেনে ধরবে আর ছুটবে না এরে বান্দা আল্লাহর কোরআনের নূর যদি সিনার আয়নায় লাগাইতে চাও এই সিনার মধ্যে বান্দা তোমার সিনাটারে চুম্বকের মতো পরিচ্ছন্ন করে নাও গুনার পর্দা যদি লাগায় দাও কোরআনের নূর তোমার আকর্ষণ সিনায় নিবে না এই জন্যই তাকায় দেখেন মাদ্রাসা হেফজখানা মাদ্রাসায় তাকায় দেখেন হাফে ছাত্র আট বছরের সন্তান অথচ আমি বিশ বছরের সন্তান যদি গিয়া কয় আমি হাফেজ হতে চাই বয়স কত কয় বিশ বয়স কত বলে পঁচিশ বলে তোরে বাইরে মেরে ফেলবো তোর কপালে কোরআন হেফজ করা হবে না কারণ তোর কলবের মধ্যে গুনার পর্দা পড়ে গেছে মুখস্থ করতে পারবি না আর বাচ্চার অন্তরে কোনো পর্দা নাই এই জন্য তাকায় দেখো আট বছরের সন্তান ছয় মাসে কোরআনের হাফে দেখছেননি কারবা কিছুই বুঝেন না এইটা নিয়ে অনেকে সমালোচনা করে বাচ্চারে কেন কোরআন শিখায় ওরে বাচ্চার সিনে কোরআন শিখান ঠিকান বুঝি না আল্লাহ ঢুকায় দেয় ও ঢুকায় রাখে মানে বান্দার কি করার আছে ওর চুম্বুকটা পরিচ্ছন্ন কোরআনের চুম্বুকের সাথে আকর্ষণ হয়ে যায় আট বছরের বাচ্চা ছয় মাসে হাফেজ আছে না নাই দুই নাম্বার অন্তর ধোলাই করবি না হয় কোরআনের জ্ঞান থাকবে না এই জন্য নবীকে আল্লাহ বলেন কোরআনের জ্ঞান দেওয়ার আগে অন্তরটারে ধোলাই করো কারণ অন্তরের মধ্যে গুনার পর্দা থাকলে কোরআন ধরে রাখতে পারবে না নাম্বার দুই অন্তরে যদি গুনার ভেজাল থাকে আর এই ভেজালওয়ালা অন্তর নিয়ে যদি কোরআনের ব্যাখ্যা শিখতে যায় তাহলে তার ব্যাখ্যা হবে সমাজের মধ্যে পেস লাগানের ব্যাখ্যা ঠিক কি না বলো এডলো বড় কথা অন্তরে গুনা ময়লা পরিষ্কার করো না হয় তোমার অন্তরে ভেজাল নিয়ে কোরআন শিখতে গেলে শিখবাও বাঁকা ব্যাখ্যা করবাও অপব্যাখ্যা করবা সঠিক ব্যাখ্যা তোমার দ্বারা হবে না অপব্যাখ্যা করনেওয়ালারা আছে না নাই আর জোরে বলেন এইবার আর একটা পয়েন্ট অন্তর দোলাই করবে কে এতক্ষণ বয়ান শুনলে বলেন অন্তর উম্মতের অন্তর ধোলাই করবে কে নবী নবীর দায়িত্ব না এক নম্বরে নবীর দায়িত্ব কোরআনের তেলাওয়াত
দুই নম্বরে উম্মতের অন্তর এখান থেকে চিরন্তন শিক্ষা দিবি চান্দিনার মুসলমান আর বুকের পাটা শক্ত থাকলে বয়ানের পরে বলবি চ্যালেঞ্জ করে বলছি অন্তর ধলাই করার নাম আত্মা শুদ্ধ করা নবীর দায়িত্ব উম্মতের অন্তর থেকে গুনাহ দূর করে দেওয়া ধলাই করা এটা নিজে নিজে পারবে না অন্তর ধলাই করার জন্য আরেকজন অন্তর পরিষ্কার আল্লাহর কাছে যেতে হবে সোহবতে সালেহ তো রাসালেহ গুনাহ সোহবতে তালে তোরা তালে কুনাত নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওত নাইলে কাফের সোয়ে কাফের মিশাওত অন্তর ধোলাই নিজে নিজে হবে না একটা ছোট্ট উদাহরণ দিয়ে প্যাঁচ লাগাইবেন না উদাহরণ এটা বাস্তব হতেও পারে নাও হতে পারে উদাহরণ দেয় কেন আসল কথা বোঝানোর জন্য আসল কথা কিন্তু এমন তারছেরা বাংলাদেশে জন্ম নিছে উদাহরণ লইয়া ট্রল করে ঠিক আছে না নাই ঠিক কয় লোকটা বাঘের মতো তার মানে কি ওর দাঁত আছে বাঘের মতো ওর পাছায় লেন্স আছে বড় তো কি বুঝলা সরমনায় বিশ্বাস কইছে কিয়ামতের দিন জাহাজ লইয়া উঠবে তো পিসাব তো জানে এটা একটা উদাহরণ দিছে তুমি যে এইটারে ধইরা রাখছো এটাই প্রমাণ তুমি সৃষ্টির নিকৃষ্ট মূর্খ নিকৃষ্ট মূর্খ তোমার মত মূর্খই জগতে কেউ নাই মুনাফিক নির্লজ্জ কথাকা উদাহরণ কি আমি বললাম এই জামাটা আমি বানাইছি খেয়াল করছেন জামাটা আমি বানাইছি কি বুঝছেন আমি এডারে সুই সুতলে সেলাই করছি তাহলে আমি বানাইছি কথার মধ্যে বুঝা গেল ভিতরে আরেকজন দোকানও আছে কে আছে টেইলার আসেনি দোকানও আসেনি এডারে আরবি গ্রামারের মতে বলে ফেলে মুতাআদ্দি অর্থাৎ কর্তা এক কাজটা কমপ্লিট করতে পারে না আরেকজনের সহযোগিতা ছাড়া আরেকটা হলো ফেলে লাজেম আমি দাঁড়াইছি আমি দাঁড়িয়েছি বা আমি খেয়েছি স্বাভাবিকভাবে আমি দাঁড়িয়েছি এখানে কি আরেকজন ঢুকানো আছে অর্থাৎ এই কাজটা কর্তা শেষ করছে আমি দাঁড়াইছি কাম শেষ আমি যে জামাটা বানাইছি জামাটায় দাগ পড়ছে এটাকে পরিচ্ছন্ন করেছি লন্ড্রিতে দিয়েছি তাহলে এখানে আমি জামা বানাইছি এখানে টেইলার ঢুকানো আছে আল্লাহ পাক বলে নবীর দুই নাম্বার দায়িত্ব উম্মতের গুনাহ অন্তর থেকে ধোলাই করবেন তাহলে বোঝা গেল এই অন্তর ধোলাই করা এইটা ব্যক্তি কর্তা নিজে নিজেই কাজটা পারবে না অন্তর ধোলাই করতে পারবে না বরং আরেকজনের সাহায্য লাগবে দলিল কি ইউজাক্কিহিম এই শব্দটাই দলিল যারা আরবি গ্রামার বুঝে না এরা কয় পীর মুরিদি শিরিক এরা আহলে বাতেল আহলে বাতেল আহলে বাতেল এবার বুকের পাটা থাকলে দাঁড়া না হয় বয়ানের পরে আয় বমু যারা বলে পীর মুরিদি শিরিক তারা ভণ্ড আসতে বলেন কেন তারা কি ভণ্ড কোন সন্দেহ যারা সন্দেহ করবে তারাও ভণ্ড ইউজাক্কিহিম এই শব্দটাই দলিল অন্তর ধোলাই করতে হলে নিজে নিজে হবে না অন্যের সহযোগিতা লাগবে তো উম্মতের অন্তর ধোলাই করছে রসুল রসুলের পরে দায়িত্ব পালন কারা করবে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার নবী বলেন ওয়ারাসাতুল আম্বিয়া আহলে হক উলামায়ে কেরাম অতএব কিয়ামত পর্যন্ত উম্মতের অন্তর ধোলাইয়ের দায়িত্ব আহলে হক উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম এদের কাছে না গেলে অন্তর ধোলাই হবে না হবে পিসাবের কামি এইটা আমরা শর্ম নাই আমরা তাবলিগে যাই কেন আমরা তাদের গোলামি করি না আমরা গোলামি করি আল্লাহর আদর্শ মানি রসুলের কিন্তু রসুলের আদর্শ চিনি না জানি না তারা জানেন
তারা জেনে শুনে সাধনা করে আল্লাহর মহব্বত নিয়ে উম্মতেরে বুঝায়, আমরা তাদের থেকে জেনে জেনে আমল করি। সমস্যা কি? সমস্যা তাদের মধ্যে না, তোমার অন্তরের মধ্যে। যে অন্তর ধলাই করো নাই, অন্তর কি হয় নাই? ধলাই হয় না। ধলাই তো নিজে নিজে পারবা না, কোনোদিনও না। এবার তুমি যুক্তি দিবা না, হাফিজ সাহেব টেইলার্স যদি কয় জামা আমি বানাইছি, আমি না কইছি আমি বানাইছি, মানে টেইলারে বানাই দিছি। টেইলার্স নিজেই যদি কয় আমি বানাইছি, এটা আরবি গ্রামের আর এক কায়দা আছে, খেলাফে কে আছে, মিজান কেতাবে আছে, মগার বা আর আছে। এটা তোমার চান্দিতে ঢুকবে না, তোমার চান্দি গরম হয়ে আছে ইন্টারনেটে, ইন্টারনেটে ঢুকবে না। সুরায় ফাতেহার মধ্যে পীর মুরিদির সবক আছে। এক যুবক ছেলে একদিন কই হুজুর, আমি তুই পড়ো কি? কয় ট্রেনে ভরি। খবর নিলে কি বুঝবি? রিক্সাওয়ালায় যদি ট্রাকের সাথে বিস্ফোরণে পাল্লা দেয় কি হইব বুঝেন তো? রিক্সাওয়ালা ট্রাকের সাথে পাল্লা দিছে, সাহস পাইলো কয় কয় ভিতরে মেশিন লাগাইছে, বুঝেন নাই? লাগাইয়া এখন বিস্ফোরণের মাঝখান দিয়ে চলতেছে, ট্রাকওয়ালা আওয়াজ দিতেছে সাইড দেয় না। তোমার মেশিন আছে, আমারও আছে, তো ট্রাকের ড্রাইভার আর কত সহ্য করবে? এক থাপ্পড় দিয়া রাস্তার ঢালে ফেলায় দৌ, রিক্সা একদিক পরে ভর্তা হয়েছে, রিক্সাওয়ালা আর এক জায়গায় পরে চামড়া শেষ, কান্দার আওয়াজ। একজনে কয় কি বলে চামড়া নাই, কয় মিল্লাত ভাম লাগা, কয় ভামে কাম হয় না। ডাক্তার কোন রকম ঔষধ দিয়ে সুস্থ করলো, রিক্সা ড্রাইভার আবারও কাঁদে, বলে আবার কাঁদিস কেন? কয় যেই ট্রাকে ধাক্কা দিয়ে ফেলে দিল সেই ট্রাকে আবার পেছনে লেখা দেখলাম আবার দেখা হবে, এই জন্য কাঁদতেছি। রিক্সা ড্রাইভার ট্রাকের সাথে পাল্লা দিও না, আরবি বোখারি পড়তে পারো না, কোরআনের আরবি বুঝো না, তুমি বোখারি বইলা চিল্লাইলে কি হইব? কি হইব বলো তো? বাংলা হাদিস নিয়ে দৌড়ো, বোখারির আরবি বুঝো না, আরবি হাদিসের, হাদিসে মুতাওয়াতের, হাদিসে মশহুর, হাদিসে হাসান, হাদিস হাদিস হাসানলি জাতিহি হাসানলি গাইরিহি, এগুলো বুঝো না। তুমি কাও জয়ীফ হাদিস মানি না, রসুলের হাদিস জয়ীফ হইল, এই জয়ীফ আর সহি এটি রসুলের যুগের কথা না, এটি পরবর্তী মুহাদ্দিসিনে কেরামদের পরিভাষা। বর্ণনাকারীদের যোগ্যতার ব্যবধানে হাদিসের মান ব্যবধান হয়ে গেছে, এটা রসুলের কথায় কোনো ব্যবধান নাই। রসুলের ছোট্ট কথাও উম্মতের কাছে আকাশ পরিমাণ বড়। চালাকি ছাড়ো, আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করো। আমরা আল্লাহর গোলাম, আমরা কারো অন্ধভক্ত না। দেখো না তাবলিগে লাগছে, আমরা হক আল্লাহর গোলামি করি এই জন্য লাগছে। ওই মোনাফেকেরা কি বলছে? তাবলিগে তাবলিগে লাগছে। আমি বলছি অসম্ভব, হক বাতিলে লাগছে, তাবলিগে তাবলিগে লাগে নাই। আব্বাও যদি উল্টা পাল্টা করে, হকপন্থী আমরা বাবাকেও সাথ দিতে প্রস্তুত নাই। পীর সাহেবের তো আরো পরের কথা। অতএব আমরা অন্ধ গোলাম না, আমরা সচেতন গোলাম, আল্লাহর গোলামি করি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। রাগ করতেছেন? না। মোনাজাতের দিকে যাব? না। আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন। ঔষধ আরো কিছু বাকি রয়েছে, সামনে আগাবো? হায় 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 হায়, ভাইরা আমার অন্তর ধোলাই একা একা হবে না, কারো সহযোগিতা লাগবে। উম্মতের অন্তর ধোলাই করেছেন পয়গম্বর, পয়গম্বরের পরে দায়িত্ব পালন কারা করবেন একটু বলেন? শুধু ওলামায়ে কেরাম বললে হবে না, আহলে হক, ওলামায়ে কেরাম আহলে হক। এলমেরা জাজু কর দন বেহসাব, খলকেরা দাদন জবাবে বাসাব, হক নদারত দোস্তে খলকা হাফিজ ভাই বয়ান যাই করলো, সব সমালোচনা করলো, সমালোচনার ব্যাখ্যা জানো?
গীবত করা হারাম এটা তুই জানো আলেমরা জানে না আরে মূর্খ গীবত করা হালাল না হারাম হারাম এটা আলেম জানে না জানার পরেও যদি মনে করো গীবত করে আলেম জানিয়া শুনিয়াই করছে কারণ আলেম ভালো করিয়া জানে গীবত করা যেমন হারাম আবার গীবত করা ওয়াজিব নামাজ পড়া যেমন ইবাদত নামাজ না পড়াটাও জিকির করা যেমন ইবাদত জিকির না করা ইবাদত কুরআন তেলাওয়াত করা যেমন ইবাদত কুরআন তেলাওয়াত না করাটাও ইবাদত সূর্য যখন উঠতেছে নামাজ পড়া যাবে নি না যাবে না তাহলে নামাজ পড়া যেমন ইবাদত নামাজ না পড়াটাও ইবাদত আলেমের কথা ভুল ধরার আগে চিন্তা কর নিজের মাথা ঠিক আছে নি সমালোচনা করা হারাম আলেম না জানলে কে জানবে রে বাবা এরপরও যদি দেখো আলেম গীবত করে এটা গীবত না অন্যায়ের প্রতিবাদ করা এটা গীবত না অন্যায়ের প্রতিবাদ করা হলো এটা ঈমানের পরিচয় অন্যায়ের প্রতিবাদ করা গীবত নয় আন্দাজি একজনের বিরুদ্ধে কিছু বলা এটা গীবত আবার সেই গীবত চার কারণে ওয়াজিব না করলে ওলামাদের গুনাহ হবে গীবত করা হারাম কিন্তু চার কারণে গীবত করতে হবে আহলে হক ওলামায়ে কেরাম বাতিল যারা তাদের ব্যাপারে উম্মতের সতর্ক করবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের স্বার্থের জন্য না বুঝাইতে পারলাম এখন যদি তুমি মনে করো হাফিজ ভাই সমালোচনা করেছে আমি করেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি কোনো দালালি করি না রে বাবা চরমনাই বুঝি না তাবলিগ বুঝি না দেওবন্দি বুঝি না আলিয়া বুঝি না কওমি বুঝি না দুনিয়াতে আসছি আমরা সবাই একই হালাতে ল্যাংটা যাব কিন্তু একই হালাতে তোমারও তিনটা কাফন হবে আমারও তিনটা কাফন হবে তুমি যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম তোমার কুরআন আমার কুরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার আশা আমার আশা এক তোমার বিদায় আমার বিদায় হবে একই কোয়ালিটিতে তোমার কাফন আমার কাফন এক তবে চার দিনের মুসলমানের কাফনের কালার হবে আলাদা কি হবে সাদা চরমনাইওয়ালাদের কাফনের কালার ভিন্ন আলিয়াওয়ালাদের কাফনের কালার ভিন্ন নাকি সব এক সবার কাফনের কালার কেমন হবে ওরে বান্দা যদি কাফনের কালার সবার এক হয় সাদাই হয় এখন কেন মাঝখানে একটু সময় পাইয়া সবুজ কালো নিয়ে ঝগড়া করো সবুজ দেখলে মাথা গরম সাদা দেখলে মাথা গরম কালো রং নিয়ে ঝগড়া কেন করো রে বাবা আমি ফয়সালা দিয়ে গেলাম রে যদি তোমার সবুজটাই আসল হয় সাদা দেখতে না পারো মরণকালে তুমি ওসিয়াত করিও তোমার কাফনের কালার যেন সবুজ দিয়া কবরে দেয় তোমার কালোটাই যদি আপন হয়ে থাকে অন্য কালার যদি সহ্য করতে না পারো মরার আগে ওসিয়াত করো কালো বোরকা ভরায় যেন তোমারে কবরে নেয় কি ঠিক এ কালোটা হয়ে মরবি যদি মনে করো না না সব ভন্ডামি কিচ্ছু না তাহলে দ্বন্দ্ব ছেড়ে দাও টুপি পরাই নবীর সুন্নত কে লম্বা পরল কল্লি পরল কোল পরল সাদা নব সবুজ পরল দ্বন্দ্ব ছেড়ে দাও মনটারে বড় করিয়া কোলের মধ্যে আলিঙ্গন করো নবীর সুন্নতি টুপি পরছে আর কোনো আমার দ্বন্দ্ব থাকার দরকার নাই নামাজ পড়েছে আর দ্বন্দ্ব থাকার দরকার নাই হাতটা কোথায় বাঁচে নিয়ে দ্বন্দ্ব করিস না রে মুমিন আজকে তুই আমি দ্বন্দ্ব করার কারণে আমার সোনার বাংলায় দাঁড়াইয়া কত বেঈমান আমার নবীরে গালি দেয় কোরআনের বিরুদ্ধে কথা কয় আমার নবীর ইজ্জত নিয়ে মানহানিকর কথা বলে আমার নবীর যৌবন নিয়ে কথা কয় আজকে টুপি আর হাত বাঁধা নিয়ে দ্বন্দ্ব ছেড়ে যদি দিলটারে বড় বানাইয়া এক ময়দানে থাকতে পারতি সমালোচনা ফেসবুকে না করতি ওই বেঈমানের সামনে স্লোগান দেওয়ার দরকার হতো না ওই নাস্তিক বেঈমানেরা হেফাজত না চর্ম নাই না মুসলমানের বিরুদ্ধে কোনো মিছিল তো দূরের কথা কোনো স্ট্যাটাস ফেসবুকে দেওয়ার সাহস পাইত না এর নবীর উম্মতির দল ওই কবরে যাব তুমিও যাবে আমিও যাব কবরের সাইজও কিন্তু এক
কবরের প্রশ্ন তিনটা হবে তাও কিন্তু একই প্রশ্ন হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তিনটা প্রশ্ন ঠিক করিয়া কবরে যা সর্বনাই যাওয়ার দরকার নাই কওমিতে ভরার দরকার নাই উজানি যাওয়ার দরকার নাই তাবলিগে যাও না যাও তোমার ব্যাপার তবে তিনটা প্রশ্নের জবাব ঠিক করে কবরের দেশে যাও এক নাম্বার প্রশ্ন কবরে হবে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও কবরে যাওয়ার পরে তোমার আমার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে তিনটা প্রশ্ন করার জন্য ওই তিন প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামির মালাটা গলায় লাগাইয়া জীবনে আল্লাহরে বেজার করে চলে নাই কবরে যাওয়ার পরে তারা জবাব দিয়া বলবে যখন বলবে তোর রবকে ওই মুমিন জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ কারণ মায়ের গর্ভে ছিল আমার আল্লাহর কেউ নাই দুনিয়াতে আসার আগে আমার মায়ের স্তনে খানার আয়োজন করেছেন আমার আল্লাহ আর কেউ করে নাই আমার জবান দিয়া কথা বলার শক্তি দান করেছেন আল্লাহ আর কেউ করে নাই আমার হাঁটার শক্তি ছিল না হাঁটার শক্তি দান করেছেন আমার আল্লাহ আমি কথা বলতে জানতাম না কথা বলার শক্তি দান করেছেন কে আল্লাহ আল্লাহ আমার কথা বলার শক্তি দান করেছে আমি দুনিয়াতে আসার পরে কান্না ছাড়া কোনো ভাষা আমার জবানে ছিল না আমি আম্মা কয়া ডাকতে পারি নাই আমার পেটে ক্ষুধা লাগছে বলতে পারি নাই শিশুবালা মা আমার খানা দাও আমার একটাই বুঝি কান্নার আওয়াজ এই কান্নার আওয়াজ দিয়া আমার আম্মা জান বুঝতে পেরেছে কখন আমি কান্না দিয়া কি চেয়েছি আমার মা কান্না শুনিয়া দ্রুত খানার আয়োজন করেছেন বাথরুমের ব্যবস্থা করেছেন আল্লাহ কয় ওরে গোলাম তোর মা তোর কান্না দিয়া যদি শব্দ দিয়া পূরণ করে দিতে পারে ওরে আমি আল্লাহর মায়াটা কি তোর মায়ের থেকে কম আমি আল্লাহর মায়া তো 99 গুণ বেশি ওরে বান্দা মাকে যখন বাচ্চা মা মা বলিয়া ডাক দেয় মায়ের কলিজা সিরিয়া যায় কাজ ফালাইয়া সন্তানের কোলে জড়ায় নেয় এরে বান্দা আমি আল্লাহ তোর মায়ের গর্ভে এত সুন্দর করে বানাইছি আমি আল্লাহ তোর দুনিয়াতে আসার পরে কত মায়ার খানা তৈরি করেছি এরে বান্দা আমি আল্লাহ তোর কথা বলার শক্তি দান করলাম আমি আল্লাহ যখন তুই তোর মাকে মা বলে ডাক তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও আমি আল্লাহ তোর কুদরতের নজর দিয়ে তোর জিব্বাটা দিয়ে তাকায় থাকি রে গোলাম তুই কখন জিব্বা নাড়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি মায়ের থেকে যদি কান্না দিয়া সব আদায় করতে পারো আমি আল্লাহর দরবারে যদি এক ফোঁড়া চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহর থেকে বান্দা তোর দাবি কেন আদায় হবে না আমি আল্লাহ কান্নাটারে বসো বড় ভালোবাসি এই জন্য আমি বারবার আমি কান্নাকে পছন্দ করি নবীরাও কান্না করেছেন আমি আল্লাহ কোরআনেও বলেছি ফালিয়া জাহাকু কালিলা ওয়ালিয়া বুকু কাসিরা বেশি বেশি কান্না করো কম কম হাসরে বান্দা মদিনার নবী বলেন ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো চোখের পানির এত দাম এর যুবক আল্লাহর গোলাম ডানে বামে তাকাইয়া দেখ দলাদলি সারিয়া একটু চিন্তা কর তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না নিজের একটু প্রশ্ন করো বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক র‍্যাবারমি পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না জবাব ঠিক করো তোমার আমার মতো যুবক সন্তান ব্যবসা করে চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর কাছে তওবা করে নাও এই করোনা মহামারীতে কত জীবন আপনজন আমার হাতে থেকে চলে গেল আজকে রাতের বেলা যখন ঘুমায় যাবি বাতিটা যখন নিভায়ে দিবি মনে মনে একটু প্রশ্ন করিস ঘুমের মধ্যেও যদি কত মানুষ মরে আজকে আমারও যদি মরণ হয়ে যায় সকালবেলা মা এসে ডাকবে বাবা ওঠো এসে দেখবে আমার শরীর পাথরের মতো শক্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আম্মা জান একটা চিল্লায় বলবে তোরা কে কোথায় আছো আয় আমার সন্তানের জমিনে বেঁচে নেই বাবায় কান্না করবে আবার কলিজার টুকরা সন্তানটা নাই কেউ
যাবে মসজিদের ইমামের খুঁজতে তাড়াতাড়ি আসো আমার জানা সন্তানের জানাজা না পড়ায় কোথাও যাবেন না ইমাম সাহেব কেউ যাবে কবরে কবর খনন করতে কেউ যাবে বাসবাগানে বাস কাটার জন্য আবার দেখবা ঘরের পাশে একদল পানি গরম করতেছে তোমারে গরম পানি দিয়ে গোসল করানোর জন্য তোমার লাশটা ঘরের থেকে নামাইয়া এরপরে জানাজা পড়ায় যখন কাফনে পেঁচাইয়া খাটটা কাঁধে নিয়ে কবরের দেশে নিয়ে যাবে জানালা দিয়া মা ডেকে বলবে কই না আমার কলিজার টুকরা সন্তান আমার এখন কে মায়া করিয়া আম্মু বলে ডাকবে আমার এখন কে মোহব্বত করে আব্বু বলে ডাক দিবে এই বাচ্চাটা এই সন্তানের জন্য কত রাত আমি ঘুমাইতে পারি না রে বাবা আমার এই সন্তানের জন্য কতবার খানার প্লেট নিয়ে খেতে পারি নাই এরে আল্লাহর বান্দার এই জায়গায় কি এমন কেউ নাই যার মা নাই বাবাও নাই এতিমের মতো বসে আছো চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কি দোয়া করতে পারো না যদি গুনার কারণে চোখে পানি না আসে ডানে বামে তাকায় দেখ আর চোখের এক ফোঁটা পানি বের হয়ে গেল হাতটা বাড়াইয়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া কিন্তু কখনো ফেরত যাবে না রে আল্লাহর বান্দা এরে যুবক পায়ে হাত রেখে বলি তওবা কর মা বাবার দোয়া নাও কবরের কিনারায় গিয়া দোয়া পড়ো দরুদ পড়ো সালাম পড়ো নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও নবীর তেলাওয়াত করা কোরআনের তালিম কোরআনের তেলাওয়াত চালু করে দাও খাতি অন্তরে তওবা করো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ আমার গুনার কারণে চোখে পানি আসে না অথচ আমার ডানে বামে কত মানুষের চোখে পানি ডানে বামের কত বান্দা মোনাজাতে কাঁদে আমার কেন চোখে পানি আসে না অথচ আমিও তো মুসলমান ওই বান্দাটাও তো মুসলমান আসলে গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি আসে না আল্লাহর কাছে তাওফিক চাও হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো চোখের পানি এত দামি দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না জাহান্নামের আগুন যদি গুনার কারণে কবরে জ্বলে থাকে ওরে বান্দা চোখের পানি ছাড়া কবরের আগুন ঠান্ডা করা যাবে না আল্লাহর দরবারে কান্না করো তওবা করো হে আল্লাহ গলায় সুরি আসবে আর কোনোদিন নামাজ ছাড়বো না আমার মতো যুবক ড্রাইভারি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক যদি ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না আমার কপাল পুড়ে গেল কবরে গেলে কে পীর কে মুরিদ কে শিক্ষক কে ছাত্র পরিচয় হবে না কে কোন দলের লোক পরিচয় নাই তিনটা প্রশ্নের জবাব সারা কোনো প্রশ্ন নাই জবাব নাই রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ওরে বান্দা যদি দুনিয়াতে রবের গোলামি না করো কবরে গিয়া জবাব দিতে পারবা না আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে রে ফেরেশতা দেরি করিস না এই বান্দাটারে দুনিয়াতে আমি অনেক সুযোগ দিয়েছি বান্দার সুযোগ গ্রহণ করে নাই আলেম ওলামাদের বয়ান শুনিয়া নামাজ পড়ে নাই এখন আর সময় দেওয়া যাবে না এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও কবরে জাহান্নামের বিছানাটা বিছায় দাও আল্লাহ অর্ডার করবেন কবরের মাটি এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে সজোরে চাপ দাও কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা আল্লাহর কোরআন যদি মনে করো সত্য গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য আজ পর্যন্ত মিথ্যা তো প্রমাণ কেউ করতে পারে নাই অতএব সত্য কোরআনের কথা মতো তওবা করো না হয় কবরে উপায় নাই সাহাবায়ে কেরাম এত আমলের পরেও জীবনভর কান্না করেছেন তোমার আমার কি পরিমাণ কান্না দরকার আল্লাহর কাছে তাওফিক চাও হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেম ওলামাদের বিরোধিতা করব না সহিভাবে কোরআন শিখব নামাজ পড়ব নবীর সুন্নাত মতে চলব আহলে হক উলামায়ে কেরামদের কাছে গিয়া নিজের আমলটা অন্তরটাকে ধোলাই করে চলব ও দয়ার মালিক আমাদের খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা
Sayyidul Anbiya wal Mursalin wa ala alihi wa ashabihi ajma'in.